নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনার চ্যানেলের পক্ষ থেকে আমি উমরেশ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি জবা সংক্রান্ত। আপনারা আমার চ্যানেলে দেখেছেন আমি জবা সংক্রান্ত অনেক ভিডিও দিয়েছি, আরও নতুন নতুন ভিডিও আমি জবা নিয়ে আসব। আর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন কী ধরনের আপনারা ভিডিও চান। মূলত আমাদের যেটা সমস্যা যে জবা যারা আমরা করি, গাছের পাতা কিছুদিনের মধ্যে হলুদ হয়ে যায়। কেন হলুদ হয়? মূলত অনেকগুলো কারণে হয়। জল বসার কারণে হলুদ হতে পারে, আমি আগেও বলেছি। এছাড়া ফাঙ্গাসের কারণে জবা গাছের পাতা হলুদ হয়ে যায়। এবং যদি গাছে ম্যাগনেশিয়ামের অভাব হয় তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। আর আমি আপনাদের আগেই বলেছিলাম যে জবা গাছে কোনো রকম রাসায়নিক সার আপনারা প্রয়োগ করবেন না, কী করবেন, জৈব পদ্ধতি অবলম্বন করবেন। আমি দেখুন ভার্মি কোকোবি এই ভার্মি দিয়েছিলাম, এর সঙ্গে কী দিয়েছিলাম যে আপনারা দেখেছেন যে শিংকুচি, হাড়গুঁড়ো, লেদার মিল এবং কিছুটা পরিমাণে বাদাম খোল এবং পাতা প্রথমে দিয়ে পাতার ওপরে এই গাছটা বসিয়েছিলাম। পাতা পচা শাক তৈরি হয়ে যাবে, সেই পাতাটা এর নিচে আছে। দেখুন আমি এক মাস আগে গাছটাকে কেটেছিলাম, এটা আমার বীজের থেকে তৈরি চারা গাছ। কত সুন্দর দেখুন গাছটা হচ্ছে, একটা ছোট্ট পটের মধ্যে, একটা ছোট্ট প্লাস্টিকের মানে একটা গ্রো ব্যাগের মধ্যে কত সুন্দর গাছটা আকার ধারণ করেছে। আপনারা দেখবেন আমার চ্যানেলে আমি কীভাবে গাছ কাটিং করতে হয়, কখন করতে হয় সেটা আমি দিয়েছিলাম। এবার দেখুন গাছটা পুরো একদম ভরে যাবে, ফুলে ফুলে ফুল মানে পরিপূর্ণ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। এই আশাতে আমিও আছি যে আপনাদের নতুন ভিডিও দেখাবো। এবার যাই হোক, যে এই গাছটাকে কিভাবে আপনারা রাসায়নিক সার মাটিতে আমি কেন দিতে বারণ করি, মূলত গাছ কি করবে যে রাসায়নিক সার দিলে মাটিটা খারাপ হয়ে যাবে। মাটিটা যাতে খারাপ না হয় তার জন্য আমি রাসায়নিক সার ব্যবহার করার কথা বারবার বারণ করি। আপনারা যদি রাসায়নিক দিতেই চান, গাছের হলুদ হয়ে গেলে সেটা তো আর আপনারা সঙ্গে সঙ্গে কোনো রকম মেথড অ্যাপ্লাই করলেই সেটা পাতাটা ঠিক করা যাবে না, সেক্ষেত্রে আমাদের কী করতে হয় রাসায়নিক পদ্ধতি মাঝে মাঝে ফলো করতে হয়। তার জন্য আমি কী করব, আমি একটা একটুখানি 1 লিটার জল নিয়ে নেব। আমি এই মগে 1 লিটার জল নিয়ে নিয়েছি এবং এই জলের সাথে আমি মেশাবো এই 2 গ্রাম মতো, আমি একটা আন্দাজ করছি যে 2 গ্রাম মতো হবে, এটা আমি মিশিয়ে দিচ্ছি। এনপিকে 19-19-19, দেখুন এনপিকে 19-19-19 আমি এটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কি, ম্যাগনেসিয়াম সালফেট। কেন ম্যাগনেসিয়াম সালফেট দেবো, এর কারণ হলো ম্যাগনেসিয়াম সালফেটের সালফেট কী করে, গাছকে প্রচুর পরিমাণে গাছে কুড়িয়ে আনতে সাহায্য করে, এছাড়া গাছে যে খাদ্য চাহিদা সেটাও মেটায়। এছাড়া ম্যাগনেসিয়ামের কাজ হলো কি, যে এই পাতার যে ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে ক্লোরোফিল উৎপাদন করতে পারে, যার ক্ষেত্রে গাছের পাতা যে হলুদ হয়ে যায় সেটা আবার কিন্তু সবুজে সবুজময় হয়ে যাবে এবং গাছে দেখবেন আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। অ্যাপসম সল্ট বা এটাকে বলা হয় ম্যাগনেসিয়াম সালফেট, এটা যে কোনো ওষুধের দোকানে আপনারা পাবেন, মানুষের ওষুধের দোকানেও যে কোনো দোকানে অ্যাভেলেবেল। এটা ম্যাগনেসিয়াম সালফেট গিয়ে বলবেন খুবই কম দাম, সাধারণত বেশি একটা দাম নয়। এর সাথে আমি কী দিয়ে দেবো, এবার 1 গ্রাম মতো ম্যাগনেসিয়াম সালফেট 1 লিটার জলে আমি দিয়ে দিচ্ছি। এক গ্রাম মতো ম্যাগনেসিয়াম সালফেট আমি এটা দিয়ে দিয়েছি। এবার 1 লিটার জলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট আর 2 গ্রাম মতো এনপিকে 19-19-19 দিয়ে দিয়েছি। এটা একটু কম দিলেও কোনো অসুবিধা নেই, আপনারা যদি ভয় পান তাহলে একটু কমই দেবেন। এবার আমি এটা ভালো করে গুলে নিচ্ছি। এই 1 লিটার জলে এটা গুলে নেওয়ার পরে আমি এটা ভালো করে গাছটা সব গাছগুলোতে স্প্রে করে দেবো।
গাছগুলোকে ভালো করে আপনারা এইভাবে স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন গাছের চেহারাটা আরো বদলে যাবে। এটা মূলত মাসে দুবার দেবেন, তাতেও আপনাদের হবে। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে আবারও অনুরোধ যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এর পরবর্তী ভিডিও আমি আবার নিয়ে আসবো। নমস্কার।